আবার একটা নতুন বছর এলো, আবার একটা নতুন যোগ। তুমি মূলত গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ এবং তোমার স্ক্রিন প্রেজেন্টেশন, তোমার পাবলিক অ্যাপিয়ারেন্স সর্বজন বিদিত। তো ভয় লাগে না যে আজ থেকে 15-20 বছর পরে যে জেনারেশন আসবে সেই প্রজন্ম কীভাবে তোমাকে নেবে? কারণ তখন সেই গ্ল্যামারাস দেবব্রত সেনকে কীভাবে পরিচর্যা করে লালন করে তুমি ধরে রাখতে চাও? ব্রাদার, আমি মনে করি এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক হলেও প্রশ্নটা আমার কাছে খুবই ভুল প্রশ্ন। ভুল প্রশ্ন এই কারণেই বলবো, সেটা হচ্ছে আমি আজকে যে জায়গায় জীবনে আছি আমি মনে করি এটা গড আমার সাথে আছেন বলে আমি এই জায়গায় আছি। আমি যদি ভুল মানুষ হতাম তাহলে কিন্তু আজকে আমি এই জায়গাটায় থাকতে পারতাম না। মানুষ তাকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা করে, হয় তার লেভেলে যে পৌঁছতে পারে না, অথবা তার সম্বন্ধে 1%ও জানে না, সে কেমন মানুষ সেটুকুই জানে না। তো আলটিমেটলি তাকে নিয়ে সবথেকে বেশি সমালোচনাটা মানুষ করেন। আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে মানুষ যা বলেন সেটা আমি বিশ্বাস করি। আমি মানুষের সাথে সরাসরি সংযোগ রাখি, সোশ্যাল সাইটে লাইভ করি, ফোনে কথা বলি, যেটা সোশ্যাল সাইটে কেউ ফোনে কথা বলার সাহস পান না, আমি ফোন নিয়ে কথা বলি, সরাসরি ফোন আমি রিসিভ করি। আজকে 12 বছর ধরে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আমি ফোনে লাইভ ইন প্রোগ্রাম করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছি। এটা একটা জার্নি ব্রাদার, যে জার্নিটা আমি ইঞ্চ বাই ইঞ্চ এনজয় করি। এটুকু বলতে পারি, মানুষ বলেন আমাকে নাকি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, তো আমি মনে করি আজ থেকে 15-20 বছর বাদে হয়তো ঐকিক নিয়মের অঙ্ক অনুযায়ী আরও অনেকটা পরিবর্তন হবে। তো দেখা যাক না, আমি যদি প্রকৃতির প্রতিকূলে গিয়ে সাত্ত্বিক জীবনযাত্রা, মধ্যবিত্ত জীবনযাত্রা এবং একদম ভগবান যেটুকু দিচ্ছেন সেটুকুতে সুখী থেকে জীবন নির্বাহ করি, আমার মনে হয় কোনো সম্ভাব্য সমস্যা হবে না। সেটা আমার গ্ল্যামারেই হোক বা আমার ব্যক্তি জীবনেই হোক, কারণ আমার ভাইয়েরা জানেন বিশেষ করে যে আমার প্রতিষ্ঠানের কখনো আমি আজ অবধি কত টাকার বিজনেস হয়েছে আমি কোনোদিনও খোঁজ নিইনি। মেশিনে বসে দেখা তো দূরের কথা, আমি প্রতি উইকে কোনো স্ট্যাটিস্টিক্স বার করে আমার হাতে কেউ দেয়নি, মান্থেন্ডও দেয়নি, কারণ আমি নিই না, আমার প্রয়োজন নেই। আমরা মনে করি আমরা একটা পরিবার, এই পরিবারে আমরা হাতে হাত রেখে সবাই সুখীভাবে জীবন কাটাবো। আর আমি এটুকু জানি মনের দর্পণ হচ্ছে মুখ, সুতরাং আমি যদি আমার মনের কাছে ঠিক থাকি আমার হেয়ার, আমার স্কিন এবং আমার মুখ অবশ্যই ঠিক থাকবে। একদমই তোমার নিজস্ব স্টাইলে বললে,